শামীম হোসেন সরকার ও অহনার সম্পর্ক নিয়ে ভক্তরা ইতিমধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। জনপ্রিয় অভিনেতা শামীম হোসেন সরকার পড়েছেন দারুণ এক প্রশ্নের মুখে। অহনার সঙ্গে প্রেম করছেন কিনা, বিয়ে করবেন কিনা, এমন একটি প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মধ্যরাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে বিবাহের হলফনামা প্রকাশ করে শামীম হোসেন সরকার অহনাকে ট্যাগ করে দেয়া সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন আলহামদুলিল্লাহ। পোস্ট করার কিছুক্ষণের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়, অনেকে ধরেই নিয়েছে তাদের বিয়ে হয়ে গেছে। আবার অনেকেই মনে করছেন কোনো একটা নাটকের জন্য এসব পোস্ট করেছেন। পরে অবশ্য শামীমই বলে সেটা নাটকেরই ছবি ছিল। তবে প্রশ্ন যে একেবারে নিন্দিত হয়ে গেছে তা কিন্তু নয়, প্রশ্ন আবার উঠেছে শামীম হোসেন সরকার ও অহনা দুজনের সম্পর্ক রয়েছে। শামীম হাসানের ফেসবুকের কভার ফটোতেও দুজনের একত্রে ছবি রয়েছে। এদিকে বুধবারও একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন যেখানে নেটিজনরা দুজনকে সারা জীবন একত্রে এভাবেই দেখতে চেয়েছে। অবশ্য কেউ কেউ তাদের এসব নিয়ে বিরক্ত প্রকাশ করছেন। একজন লিখেছেন, ভাই কি শুরু করলেন আপনারা, বিষয়টা ক্লিয়ার করেন। কাবিননামা দেখিয়ে পরে বললেন নাটক, আবার মাঝে মাঝে এমন ভাবে পিক আপলোড দিচ্ছেন তাতে মনে হচ্ছে প্রেম করছেন। সবাই তো কনফিউজড, আমরা চাচ্ছি আপনারা সত্যি সত্যি বিয়েটা করেই ফেলুন। তো শামীম হোসেন সরকার ও অহনা যদি বিয়েটা করেই ফেলে তো আপনার কাছে তাদের জুটিটা কেমন লাগবে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।